নতুন আজ চ্যানেলে পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা খুব মজাদার ইয়ামি একটা রেসিপি শেয়ার করবো, আর সেটা হচ্ছে গাজরের হালুয়া। চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকে আমাদের গাজরের হালুয়াটা, আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের কাছে হালুয়াটা রান্না করাবো কেমন দেখেছি। চলুন দেখে নিই গাজরের হালুয়া বানাতে আমাদের কী কী লাগছে। আমরা এখানে 1 লিটার দুধ নিয়েছি, এই দুধটা আমরা জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 কাপ গ্রেট করা গাজর, 7 মতন চিনি, যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তার চিনি আর একটু বাড়িয়ে দেবেন। ঘি নিয়েছি, 7 মতন লবণ, আসলে মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলেই না মিষ্টিটা আরও বেড়ে যায়, এই জন্য আমরা লবণ নিচ্ছি। এখানে 1 কাপ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ। আমরা এখানে চালের গুঁড়া নিয়েছি, ইচ্ছা মতন কিশমিশ, ড্রাই ফ্রুট, আপনারা যা যা ইচ্ছা এখানে অ্যাড করতে পারেন। আর আমরা নিয়েছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এবার আমরা দুধটা দিয়ে নিচ্ছি। এবার আমরা দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, ফাটানো এলাচ, দারচিনি দিয়ে দিব। এবার আমরা গাজরটা দিয়ে নিলাম। এখন আমরা গাজরটা এর সাথে আস্তে আস্তে মিশিয়ে নিব। আমরা এবার দিয়ে নিচ্ছি 7 মতো লবণ। এখন আমরা দিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ চিনি। এখন আমরা ভেজে রাখা চাউলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে নিচ্ছি কনডেন্স মিল্কটা। এখন আমাদের এই গাজরের হালুয়াটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করার মাধ্যমে পানিটাকে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ দুধটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আমাদের এইখানে দুধটা ঘন হয়ে এসেছে, এভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়ার মাধ্যমে আমাদের এটাকে শুকিয়ে আনতে হবে। এই হালুয়াটা একটু মাখো মাখো ধরনের হবে। এ পর্যায়ে আমরা কিশমিশগুলো মিশিয়ে দিব। তৈরি এবং সার্ভড আমাদের গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা আমি একদম গরম গরম চুলা থেকে নামিয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে কিছুক্ষণ যদি আমরা রেখে দিই তাহলে একদম ইয়াম্মি একটা গাজরের হালুয়া হয়ে যাবে, ঠিক যেমনটি আমরা খেতে পছন্দ করি। ঠিক আছে, আপনারা বাসায় সবাই চেষ্টা করবেন এই মজাদার গাজরের হালুয়াটা, এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি আমাদের এই গাজরের হালুয়াটা খুবই ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।